চলো, আমি জানি না, আমি জানি না, তুমি চলো। কি গো এসেই কাজে বসে গেলে? কি গো বলো, শুনতে পাচ্ছি? সব আমাকে তো শপিং এ নিয়ে যাবে। চলো না, আমাকে তো শপিং এ নিয়ে যাবে। এই যে অনেক কাজ আছে, এই কাজটা আমাকে কালকে আজকে করে নিয়ে গিয়ে কালকে অফিসে সাবমিট করতে হবে। চলো না বাবা, চলো না, কাজকাজানি শুনতে হবে। তুমি একটা কাজ করো, মাথা খারাপ করো না, কানের সামনে বক বক করো না, আমার কি সকাল রাত বলে কিছু নেই? শেষ কবে আমাকে শপিং এ নিয়ে গেছিলে মনে আছে তোমার? তুমি তো সেই সকালবেলা অফিসে বেরিয়ে যাও, সন্ধ্যেবেলা ফেরো, এসেই আবার কম্পিউটারে বসে যাও, কাজ না থাকলে বন্ধুদের সাথে আড্ডা মারতে চলে যাও। আমি যে একটা মানুষ সারাদিন ঘরে থাকি সেদিকে খেয়াল আছে তোমার? মাথা খারাপ করো না, হ্যাঁ, ফালতু কথা বলো না। এই যে মুখ গুলো যদি বসে না থাকি আর সকালবেলা যদি অফিসে না বেরিয়ে যাই, তাহলে এই মুখে উঠবে কি করে? আর এখন পকেটের অবস্থা খারাপ আছে, মাসের শেষ, বক বক করো না। আমি জানি না, আমাকে কালকে আমাকে শপিং এ নিয়ে যেতেই হবে। আমি কালকে রেডি হয়ে থাকবো, তুমি তাড়াতাড়ি আসবে, আমাকে তোমার শপিং এ নিয়ে যেতেই হবে। আমি কিচ্ছু জানি না, চাটা কি পাবো? কিছু না দিয়ে কি আর উপায় আছে? তবে আমি কিচ্ছু জানি না, কালকে কিন্তু আমাকে শপিং এ নিয়ে যেতেই হবে। আমি কিচ্ছু জানি না। কখন থেকে রেডি হয়ে বসে আছি, এখনো আসার নাম নেই। 6:30 বেজে গেল, কখন আসবে কে জানে। কত দেরি হয়ে গেল, বারবার করে বললাম। ওই বোধহয় এলো। কি ব্যাপার তোমার এত দেরি? কি হয়েছে? তোমাকে যে আমি বলেছিলাম আজকে আমি শপিং এ যাবো। আজকে অফিসে প্রচন্ড চাপ ছিল, শরীর প্রচন্ড টায়ার আছে, প্লিজ আজকে বাদ দাও। না তুমি চলো, তোমাকে যেতে বলেছিলাম, তুমি চলো। তোমার এই ড্রেস চেঞ্জ করতে হবে না, তুমি এটা পরেই তুমি চলো। ড্রেস চেঞ্জের ব্যাপার না, আমার শরীর ইচ্ছে না। আমি কিছু জানি না, তুমি আজকে যাবে, আজকে তুমি চলো। আজকে আমি যাবো, যাবে, চলো। না তুমি চলো, চলো, তুমি চলো, তুমি চলো। আমি কিছু জানি না, তুমি চলো। আমি জানি না, তুমি আজকে যাবে না, তুমি না, তুমি চলো। আমি বলেছিলাম যেতে, তুমি আজকে যাবে, চলো। আমি অনেকক্ষণ থেকে ড্রেস পরে রেডি হয়ে আছি, আমার কি কোনো মূল্য নেই তোমার কাছে? সবই আছে। না তুমি চলো, আমি জানি না, আমি জানি না, তুমি চলো। বলছি আমি যাব না, আজকে অফিসে এত চাপ, এত চাপ, নিজের শরীর ঠিক নেই, ভালো লাগছে না, বলছি যাব না। সেই অফিসে এদিকে বসে চাপ, ঘরে ঢুকতে না ঢুকতে জামা পর্যন্ত ছাড়তে পারিনি, ভালো লাগছে। তুমি মারলে আমাকে, তুমি মারলে। বেশ করেছি, আমি অনেকক্ষণ ধরে বলছি আমার মাথা গরম। বেশ করেছো মানে? বেশ করেছি, চলে যাও, অনেকক্ষণ ধরে বলেছি মাথা গরম। তুমি বেশ করেছো, বেশ করেছি, চলে আর পারছি। আমাকে বলছে বেশ করেছি, বেশ করেছি, আমি বেশ করেছি, বেশ করেছি, বেশ করেছি, বেশ করেছি, বেশ করেছি, হ্যাঁ বেশ করেছি। আমাকে মরা মরা, আমাকে মরা, আমাকে মরা মরা। Thank you.
Hi friends, welcome to our channel অপরূপা শঙ্কর। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে কিছু মেসেজ দিতে চাইলাম। দুটো মেসেজ দিতে চেয়েছি। এক হচ্ছে যে মাথা গরম করে কোনো কিছু ডিসিশন নেবেন না, কোনো কিছু করবেন না। কারণ মাথা গরম যখন থাকে তখন আমাদের নিজেদেরই জ্ঞান থাকে না আমরা কি করি। ফার্স্ট, এটা কিছু করবেন না, মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আজকের লাইফে আমরা সবাই ব্যস্ত, ঘরে বাইরে অনেক কাজ থাকে, অনেক প্রেশার থাকে, তা সত্ত্বেও একে অপরকে একটু সময় দেওয়া উচিত। এই দুটো ছোট্ট মেসেজ আপনাদেরকে দিলাম। বলো এবার তুমি কি বলবে। এই যে ফুলদানিটা, এটা দিয়ে যখন আমি ফার্স্ট মাথায় মারলাম তখন খুব কষ্ট হচ্ছিল আমার, খুব মানে পারছিলাম না মারতে, তবুও মারতে হয়েছে, কারণ এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। এইটা এই ঠিক এই ধরনের ভিডিও করার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল, তো তাই আমি এরকম ধরনের ভিডিও করেছি। যদি আমাদের এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে লাইক করবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এটা এই ব্লাডটা যে বানিয়েছি এটাও আমরা অনেক কিছু মিশিয়ে ব্লাডটা বানিয়েছি। অনেক কষ্ট করে এগুলো করেছি, আপনারা একটু দেখবেন। দেখে আমাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই।